হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক সুনাম মিডিয়া। চলে আসলাম মঙ্গলকাটা কবুতর বাজারে বর্তমান অবস্থা জানার জন্য। এখন আমরা কথা বলবো কবুতর ক্রেতা বিক্রেতাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কয়টি কবুতর আনছেন? তিনটি। তিনটি? জি। দেশি না বিদেশি? বিদেশি। বিদেশি গিরিবাজ। কোনটি দেখি? এটি কি জাত? এগুলো গিরিবাজ। গিরিবাজ। দাম কত এই তিনটি? কত চাচ্ছেন? এই তো দাম বুঝছে, কবুতর বুঝছে। চাচ্ছেন কত? 1000 টাকা। 1000 টাকা। কাস্টমার কত বলছে? 650 লাগাচ্ছে। কত হলে বিক্রি করবেন আশাবাদী? 700-800। কবুতর কয়টি আনছেন? কবুতর আনছিলাম, বাচ্চা আনছিলাম চারটা, আর বড় কবুতর আনছিলাম চারটা। কোন জাতের কবুতর? আমার তো দেশি। সব দেশি? হ্যাঁ সব দেশি। বাড়িতে আছে কয় জোর? বাড়িতে মনে হয় আছে 50 জোর। কবুতর কয় জোর আনছেন? কবুতর আনছি 60 জোড়া। 60 জোড়া। দেশি না বিদেশি? দেশি আছে, বিদেশি আছে। কোন কোন জাতের কবুতর আনছেন? এনে আছে গ্যাচুল্লি আছে 1 জোড়া, ইয়া আছে 1 জোড়া, মুখি আছে 1 জোড়া, সিরাজি আছে 1 জোড়া, দেশি আছে 1 জোড়া। এটা কি জাত? গিরিবাজ। এই জোড়ার দাম কত? ওই জোড়ার দাম 1000 টাকা। 1000 টাকা? 1000 টাকা। দাম চাচ্ছেন 1000? 1000 টাকা দাম চাচ্ছে। বিক্রি করবেন কত হলে? বিশ্রে 150 টাকা বা 200 টাকা কম এর ভিতরে। আর এগুলা? এগুলা ওই জোড়ার দাম আছে 1500 টাকা, আর ওই জোড়ার দাম আছে 2500 টাকা। এটি কি জাত? মুক্তি। মুক্তির দাম হলো 2500 টাকা। বিক্রি করবেন কত হলে? নিম্নে 2000। লাভবান কোনটির মাঝে? লাভবান মধ্যে আছে সব জাতের মিজ লাভবান আছে, দামে দামে বেশ কম, যে যেটা শখকে ফালে এটাই হার লাগে ডিমান আর কি। আমি মনে করেন মুখের ভালোবাসি এটা আমার লাগে, আমার লাগে ভালো আর কি, যে যেটা ভালোবাসে এটার লাগে এর দাম। যাতে না সবটি বিদেশি আছে, দেশি আছে, আর আমি মনে করেন কবুতর নিজেও পালি, ব্যবসা করি। আপনি কবুতর ব্যবসায়ী? কবুতর ব্যবসাও করি, আবার নিজে পালিও, পালার জন্য কিছু আছে। কোন কোন বাজারে আপনি বসেন? এখানে মঙ্গলকাটা যাই, পলার যাই, ধনপুর যাই, বাগবের যাই, কিনাখান্তি যাই, এদিকে আমবাড়ি যাই, সুনামগঞ্জে যাই, সুনামগঞ্জে যাই, অনেক জায়গায় যাই। বিদেশি কবুতরগুলো কোথা থেকে আমদানি করেন? এটা ঢাকার থেকে আনি, ঢাকার টঙ্গীর থেকে আনি, এরপরে নরসিংদীপ পুইটা বাজার থেকে আনি। এটা কি দেশি না বিদেশি? দেশি ভাই, কিনছিলাম নতুন কতর ফালিয়া দ। কত টাকা জোড়া? পুরা 500 টাকা। 500 টাকা? 500 টাকা। আপনার কাছে কি মনে হচ্ছে এই বাজারে কি কবুতরের দাম বেশি না কম? মোটামুটি আছে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ দেখলেন কবুতর বাজারের মনোরম দৃশ্য। এখন চলে যাচ্ছি দেশীয় হাঁস ও মুরগের বাজারে। হাঁস নিয়ে আসছেন? হাঁস নিয়ে আসি। কয়টি আনছেন? হাঁস আমার তিনটে। কত দাম হচ্ছে? 2500 দাম হয়েছে তিনটে। 2500? মুরগ আর হাঁস নিয়ে আসছেন? জি, বাজারে নিয়ে এলাম। কয়টি আনছিলেন? আনছিলাম তো 16টা। বিক্রি করছেন কয়টি? বিক্রি 6টা রয়েছে, 10টা বিক্রি হয়েছে। 500 টাকা গোটা চাইতেছি, 450 এরকম বিক্রি হচ্ছে। 450। আর হাঁসের? হাঁসের পার পিস বিক্রি হচ্ছে 300-350। মুরগ নিয়ে আসছেন? কয়টি নিয়ে আসছেন? 2টাই। কত দাম চাচ্ছেন? দাম চাইছি 600 টাকা। কয়টি আসাম তো? এই তো আনছি 1 করে 20টা। 20টা? বিক্রি করছো কয়টি? এই তো আর 60টা আছে, 13টা বেশি হয়েছে। এই জোড়ার দাম কত টাকা? এই তো 620 টাকা, 600 টাকা এরকম। 600 টাকা বিক্রি করো? ওজন কতটুকু হবে? এ আপনার 1.5 কেজির উপর আছে। 2 না আনছি ব্যস্ত। কত? 500 টাকা। 1 জোড়া? জি। 1 জোড়া 180 টাকা দিমু? 1 জোড়া 180 টাকা? না ভাই, কত হলে বিক্রি করবেন? আমি 400 টাকা বেচলাম, 400 টাকা করে আমি বিক্রি করছি আর কি। আপনার বাসায় কয় জোড়া আছে? আমার বাসায় আছে মনে হয় আমি খানির লেগে বড় 1 জোড়া রাখছি, আর 2 জোড়া আছে, আরেকজনে অর্ডার এই 2 জোড়া লয়ে যাবে, আর 1 জোড়া আছে এটা লয়ে। কবুতর পাইলে আপনি লাভবান কিরকম? আছি মোটামুটি। কবুতর বাজার এবং মুরগ বাজারের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হবে অন্য কোনো বাজারে, অন্য কোনো এপিসোডে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিলাম সুনাম মিডিয়া থেকে।
সবাই একটি ফলো দিয়ে আমাদের এগিয়ে যেতে সহযোগিতা করুন। ধন্যবাদ।